হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনাদের স্বাগত করছি বর্তমানর এই ভিডিওরে। দেখুন ফ্রেন্ডস, বহুত বঢ়িয়া অপডেটটিয়ে আপনার নিয়ে আসিছি। যদি আপন মানে আরপিএফ র সব ইন্সপেক্টর এবং কনস্টেবল এক্সাম কু ক্লিয়ার করিবাক চাহুছন্তি, তাহলে এই ভিডিওটি কু শেষ যায় দেখন্তু। এই ভিডিওটি কেবল আপনার পাই রহিব, কাহিঁকি না এই ভিডিও মাধ্যমে মু আপনমানকু সব ইন্সপেক্টর এবং কনস্টেবল লাগি আরপিএফ তরফরু যে সিলাবস রহিছি তা বিষয়ে আপনার সম্পূর্ণ অপডেটটি দেবি। কোন এক্সাম আসবে, কিপর কোশ্চিন রহব এবং আপনার কেউ কেউ চ্যাপ্টর রু কোশ্চিন আসবে, সে সবু ডিটেলস জনাইবি এবং শেষে আপনার কহিবি যে আপনার বেস্ট মক টেস্ট ফ্রিরে আপনার কেউটি দিয়ে বা পেড্রে বি কেউটি দিয়ে। তবে দেখুন ভিডিওটি শেষ যাই দেখুন। যদি আরপিএফ র সব ইন্সপেক্টর কনস্টেবল লাগে আপনার ওরি অনেক চাকরি করা চাহুমান, তাহলে ভিডিওটি নিশ্চিত রূপে শেষ যাই দেখুন। ভিডিওটি ভাল লাগলে ভিডিওটি গোটে গোটে লাইক এবং সাংসাথী সহ সেয়ার করা জমার ভুলত না। চ্যানেল কু প্রথম তরকারি ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নিয়ন্তু, এইভাবে লাটেস্ট সব অপডেট সবু প্রথমে আপনার পাইপারে। দেখুন ফ্রেন্ডস, মু আপনার ডিটেলসে কহি রাখুছি, যে আপনার রিক্রুটমেন্ট রয়েছে, যা আপনার পোস্ট রয়েছে 4666 পোস্ট যা আসছে আপনার সব ইন্সপেক্টর এবং কনস্টেবল লাগে, তার এক্সাম প্যাটর্ন সেম রয়েছে। ঠিক আছে, আপনার যে এক্সাম প্যাটর্ন রহব সে সেম রয়েছে, কিন্তু আপনার কোশ্চেন কেমিতে আসে সে বিষয়ে জানতু। দেখুন আপনার প্রথমে তো কম্পুটর বেসড টেস্ট রহব, যে সিবিটি এক্সাম যা কুযাচ্ছে কম্পুটর বেসড টেস্ট যে এক্সাম রহব সে 120টি মল্টিপল চয়েসর কোশ্চেন আসব, এহা কনস্টেবল বি এক্সাম আসব, এহা আপনার সব ইন্সপেক্টর এক্সাম পাই বি হব। তবে এথিরে আপনার 90 মিনিটর সময় মিলিব, যেটা কি 1.5 আওয়ার কুযাচ্ছে, 90 মিনিট আপনার সময় দিয়াযিব, ডিউরেশন রহব 90 মিনিট। এটি আপনার ঠিক কোশ্চিন পাই 1 মার্ক দিয়াযিব, 1/3 মার্ক কটিব যেটা কি গোটে রঙ আনসরে, 0.33 মার্ক আপনার কটি যাচ্ছে, 0.33 মার্ক আপনার কটি যাব যদি আপনার গোটে কোশ্চিন ভুল করছেন। এইভাবে প্যাটর্ন রহব সিবিটি এক্সাম র এবং সেকশন ওয়াইজ দেখিবাক গেলে আপনার কেউ কেউ চ্যাপ্টর রু কোশ্চিন আসছে না, প্রথমে আপনার জেনারেল আওয়ারনেস রু 50টি কোশ্চিন আসব, তারপরে 35টি কোশ্চিন রহব এরিথমেটিক রু, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রু 35টি কোশ্চিন রহব, টোটাল উপরে 120টি প্রশ্ন আপনার দেখবাক মিলিব সিবিটি এক্সাম রে। এবং সিবিটি এক্সাম রে যে ক্লিয়ার করবে সে পিইটি পিএমটি পাই ডকা যাব, যেটি কি রনিং লং জম্প হাই জম্প র ডিটেলস ইনফরমেশন রয়েছে। কিন্তু আমি আজ দেখিবা সিবিটি এক্সাম বিষয়ে, যেটা কি আপনার বহু ম্যাটর করছে রিটিন এক্সাম কু ক্লিয়ার করা। দেখুন ফ্রেন্ডস, আপনার যে সিবিটি এক্সাম রহব কনস্টেবল এসআই র রিক্রুটমেন্ট এক্সাম রে আপনার যে সিলাবস রয়েছে প্রায়ত সেম রয়েছে। যদি আমি যে 50 মার্ক কোশ্চিন আসব আমার জেনারেল আওয়ারনেস রু, সে আপনার ইন্ডিয়ান হিস্ট্রি, আর্ট অ্যান্ড কলচর, জিওগ্রাফি, ইকোনমিক, জেনারেল পলিটিক্স, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস এবং জেনারেল সাইন্স রু টোটাল উপরে 50টি কোশ্চিন আসব, যার মার্ক 50 মার্ক আপনার রহব। এরিথমেটিক সেকেন্ডে রয়েছে, যেটা কি 35টি কোশ্চিন আসুচি এবং এই 35টি কোশ্চিনে আপনার বেসিক এরিথমেটিক স্কিল রহব, 10th যে কোয়ালিফিকেশন ওয়াইজ আপনার যেমি এরিথমেটিক রয়েছে সেইভাবে এরিথমেটিক এতে দেখবাক মিলিব। রিজনিং বেসড কোশ্চিন রহব নেক্সট জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রে, যেটা কি আপনার সেই 35 মার্ক কোশ্চিন দেওয়া পড়ব, টোটাল উপরে 120টি কোশ্চিন আপনার এটি দেখবাক মিলিব। তো ফ্রেন্ডস, আপনার এই যে সিলাবস ওয়াইজ চ্যাপ্টর কু কভর করবে, যদি আপনার এই এক্সাম কু ক্লিয়ার করা অতি ইজি রহব। সেইভাবে আপনার এটি যে রয়েছে পরসেন্টেজ হিসাবে আপনার যে কোয়ালিফাইং নেচর রয়েছে, আটলিস্ট 40-50% রাখলে আপনার অতি ইজিলি কোয়ালিফাই করে পারবে, কিন্তু আপনার যেতে ভাল মার্ক রাখবে সেই অনুসারে আপনার কোয়ালিফাই হব, কারণ না নর্মাল পোস্ট রয়েছে 4660 পোস্ট রয়েছে, যেটা বহুত পিলা আসবে, অল ইন্ডিয়া ক্যাটেগরি যেহেতু ভ্যাকেন্সি রয়েছে আপনার কট অফ হাই যাবার চান্সেস রয়েছে। তবে নিশ্চিত ভাবে আপনার যেতে ভাল মার্ক রাখবে সেই অনুসারে আপনার সিলেকশন প্রসেসটি বহুত ইজি হয়ে যাব। দেখুন এটি আপনার যে কোয়ালিফিকেশন ওয়াইজ রয়েছে, সরি কোয়ালিফিকেশন কোচ আপনার এই যে এক্সাম দেবে পুরো প্রিপারেশন কিপর করবে, দেখুন আপনার বহুত অনলাইন টেস্ট রয়েছে যেটাকে আপনার দিয়ে পারবে। তবে মু ফ্রিরে আপনার কহি রাখবি আপনার যে এক্সাম বিজ অফিসিয়াল ওয়েবসাইট গোটে রয়েছে, যেটা কি আপনার অনলাইন টেস্ট দিয়ে সেতরে পেড টেস্ট বি বিক্রি হচ্ছে আরপিএফ পাই, পূর্ব বছর টেস্ট বি সেতরে পাই পারিবে এবং টেস্ট বুক যেটা কি বহুত বড়িয়া চালিছে বর্তমান মার্কেটে, তার আপ্লিকেশন বি অছি অফিসিয়ালি আপনার টেস্ট বুক আপ্লিকেশন ডাউনলোড করে পারিবে, টেস্ট বুক রে মধ্য আপনার
টেস্ট দেই পারিবে। বহুত বড়িয়া টেস্ট রহিছি, আপনমানকৰ মু লিংক প্রোভাইড কৰি দিবি, যোটি আপন মানে ক্লিক কৰি কি ডিটেইলস যো এক্সাম প্যাটার্ন বি দেখি পারিবে, পূর্ব বর্ষর কোশ্চিন বি সেতে পাই পারিবে, এবং আপন মানে চাইলে পেড কোর্স জয়েন কৰি কি পেড রে কিনিকি আপন মানে আপনমানকৰ এক্সাম কু ক্লিয়ার কৰি পারিবে। এই যো আরপিএফ পাই রহিছি টেস্ট, তা সহ অল ইন্ডিয়া বেসিক যেতে সব এক্সাম রয়েছে তার মধ্যে সেতে টেস্ট দেখবাক মিলুছি। বেসিক্যালি আপনমানক কই রাখিবি, আপন মানে যদি এক্সাম বি যোটা রহিছি মু আপনমানক কই রাখিলি, এইটা আও আপনমানকৰ টেস্ট বুক যোটা রয়েছে অ্যাপ্লিকেশন সেইটা কু দেখন্তু, সেতে বহুত বড়িয়া টেস্ট রয়েছে। বেসিক্যালি আপনমানকৰ যো টেস্ট রয়েছে এক্সাম ওরিয়েন্টেড রয়েছে, বহুত বড়িয়া বড়িয়া কোশ্চিন আসছে, যেমনি কি আপনমানকৰ এক্সাম রে আসু আছে সেইভাবে কোশ্চিন আপনমানকৰ এতে দেখবাক মিলুছে। তবে নিশ্চিত রূপে আপনমানে এই সাইট কু যাই ডিটেলস রে দেখন্তু, আপনমানকৰ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দেখন্তু এবং তাকু ক্লিয়ার করিব চেষ্টা করন্তু, সেইভাবে কোশ্চিন আপনমানকৰ এক্সাম রে আসিব। যদি পরীক্ষা পাই প্রিপেয়ার হচ্ছেন তাহলে নিশ্চিত রূপে আপনমানক পাই সিলাবস র ডিটেলস ইনফরমেশন জানিব আবশ্যকতা রহিতিলা, এবং আপনমানকৰ পরীক্ষার কিভাবে প্রশ্ন আসিব কোউ কোউ চ্যাপ্টর আসিব সে বিষয়ে বি জানিব আবশ্যকতা রহিতিলা, যাহা কু বর্তমানৰ ভিডিও রে মু আপনমানকৰ জনাইলি। আশা করুছি ফ্রেন্ডস এই অপডেটটি আপনমানকৰ নিশ্চিত রূপে ভাল লাগিব। ভাল লাগিলে ফ্রেন্ডস ভিডিওটিকে প্রথমে লাইক করন্তু, সাংগসাথীঙ্ক সহ শেয়ার করিবাকু জমার ভুলন্তুনি, চ্যানেলকু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেলকু সবসক্রাইব করে নিয়ন্তু। এইভাবে লাটেস্ট জব অপডেট আপনার টাইম টু টাইম পাইপারিবে যদি চ্যানেলকু সবসক্রাইব করিবে। দেখন্তু আরপিএফ আরপিএফর সব ইন্সপেক্টর কনেস্টবল রিগার্ডিং মু আপনমানকু পাখাপাখি পাঁচটি ভিডিওর অপলোড দেই সারিছি, যোথিরে কি আপনমানকর ডকুমেন্ট কোন রহিব, সিলাবস কোন রহিব, রিক্রুটমেন্ট রিগার্ডিং আপনমানকর অপডেট কোন আসিছি, সব ইন্সপেক্টর কেতে রিক্রুটমেন্ট রহিছি, এবং আপনমানকর সব কনেস্টবল পাই কোন সব রিক্রুটমেন্ট রহিছি সেসবর ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করছি। যদি আপনার কমেন্ট সেকশনে কমেন্ট রয়েছে আপনার চাহাতে কেউ বই প্রিপারেসন করবে তার গোটে স্পেশিয়াল ভিডিও আপনার রে আসবি, কেউ বই আপনার বেস্ট রহব আরপিএফ র সব ইন্সপেক্টর এবং কনেস্টবল এক্সাম কু ক্লিয়ার করবে, আপনার নিশ্চিত রূপে কমেন্ট করতু, তার রিগার্ডিং গোটে পুরা ডেডিকেটেড ভিডিও আসবে কেউ বই কু ফলো কলে আপনার এই এক্সাম কু ক্লিয়ার করে পারবে। তো ফ্রেন্ডস বর্তমান ভিডিও রে বাস এটিকি আরপিএফ র সব ইনভেস্টর কমেন্ট কনেস্টবল র এক্সাম রিগার্ডিং যে অপডেট মু দেলি তাহা আপনার কিপর লাগিলা নিশ্চিত রূপে কমেন্ট সেকশন রে কমেন্ট করে জানাইবে। বর্তমান ভিডিও বাস এটিকি, নেক্সট অপডেট রে কিছু নুয়া তথ্য নুয়া সূচনা শেয়ার করিবি, সে পর্যন্ত বিদায় দন্তু, জয় জগন্নাথ।